ঢাকা আমরা যারা আছি এখনো যদিও ঢাকা শীত শুরু হয়নি সেভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কনকনে শীত অনেক আগেই আরম্ভ হয়ে গেছে বিদায় শীতকে সামনে রেখে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি বিশেষ করণীয় শীত মৌসুম উপলক্ষে এবং শীত মৌসুম উপলক্ষে আমাদের জানা জরুরি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা শীত এই সময়টা এই মৌসুমটা এটা যখন আসে আমরা অনেকে খুশি হয়ে যাই অনেকের বেশ পছন্দনীয় ঋতুর একটা হলো কি শীত তাই না এই শীত যখন আমাদের অনেকের বেশ পছন্দের ঋতু ঠিক একই সময়ে দেশের বহু মানুষ আছেন এই শীত তাদের জন্য আতঙ্কের অপর নাম আমি পঞ্চগড়ে একবার শীত বস্ত্র বিতরণ করতে গিয়েছিলাম আমার মনে পড়ে বাংলাদেশে এত শীত দেশের বাইরে অনেক ঠান্ডা অনেক শীত আপনার টেম্পারেচার -2 -1 বা আরো বেশি ঠান্ডাও সেসব জায়গায় হয় বরফ পড়ে এগুলো তো হয় কিন্তু বাংলাদেশে এত বেশি শীত হতে পারে সেটা পঞ্চগড়ের ওই প্রত্যন্ত অঞ্চলে বর্ডার অঞ্চলে না গেলে বোঝার কোনো উপায় ছিল না সে সমস্ত জায়গায় যে শীতে হাত মোজা পা মোজা কান টুপি চাদর জ্যাকেট সব একসাথে পরার পরও মনে হচ্ছিল যথেষ্ট না ঠিক একই সময় এমন বহু কুড়ে ঘর আমার চোখে পড়েছে যে কুড়ে ঘরগুলোতে কিছু মানুষ বসবাস করেন যে মানুষগুলো সামান্য একটু বাতাসেই কনকনে শীতে যুবুথুবু হয়ে ভিতরে পড়ে থাকেন সামান্য একটু বাতাস তার ঘরে যেন ঢুকতে না পারে সেটি নিবারণ করবার মতো পর্যাপ্ত পলিথিনের ব্যবস্থাও নেই এরকম মানুষ এখনো বহু আছে আমরা যখন আমাদের আলমারিতে আমাদের বিভিন্ন ড্রয়ার ইত্যাদিতে শীতের কাপড় দুইটার জায়গায় 4টা, 6টা, 8টা, 10টা এরকম পর্যন্ত অনেকের আছে অনেক শীতের কাপড় এগুলো পরাও হয় না আমরা ফেলে রাখছি ঠিক এই সময়ে বাংলাদেশে কোন কোন এলাকায় প্রায় বছর শীতের তীব্রতায় মানুষ শীত নিবারণ করতে না পারার কারণে মৃত্যুর মুখে পতিত হয় সেই ঘটনা আমাদের শোনা লাগে এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে আছে তো সেই শীতকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু করণীয় আছে সর্বপ্রথম যে করণীয় কথা বলতে চাই তা হলো ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করবে ভাববে গবেষণা করবে শীত এটা কার সৃষ্টি আল্লাহ গ্রীষ্ম কার সৃষ্টি সবকিছু কার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শীতের স্রষ্টা এই শীত এটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার স্মরণ হওয়ার আল্লাহকে স্মরণ করবার সুযোগ বরং এর গুরুত্ব আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা ফা'আযিনা লাহা বিনাফাসাইন নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শিতা فهو أشد ما تجدونه من الحر وأشد ما تجدونه من الزمهرير এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করেছেন যদিও জাহান্নামের যে শাস্তি হবে সেখানে বিভিন্ন রকমের শাস্তির অ্যারেঞ্জমেন্ট আছে মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিব্রিলের মাধ্যমে যে জাহান্নামের দৃশ্যগুলো দেখিয়েছিলেন সেগুলোর বিবরণ যে তিনি আমাদের দিয়েছেন হাদিসের মাধ্যমে সেখান থেকে আমরা জানি যে বিভিন্ন ভাবে জাহান্নামীদের শাস্তি হতে থাকবে এক একজনকে এক এক ভাবে শাস্তি দেয়া হবে এর ভিতরে প্রধান দুইটা ডিপার্টমেন্ট বা বিভাগ আছে জাহান্নামের এর একটা হলো নার আর একটা হলো জামহারি নার হলো আগুন আর জামহারি হলো ঠান্ডা জাহান্নামে আগুন দিয়ে যেমন শাস্তি দেওয়া হবে অপরাধীদেরকে পাপিষ্ঠদেরকে আল্লাহর অবাধ্যদেরকে নাফরমানদেরকে অবিশ্বাসীদেরকে ঠিক একই ভাবে ঠান্ডা দিয়েও ঠান্ডার তীব্রতার মধ্যে ফেলেও শাস্তি দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম থেকে আমাদেরকে পানাহ এবং মুক্তি নসিব করুন আমিন এই জাহান্নামের দুটি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের সবগুলো উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা অনুযোগ একটা অভিযোগ করেছে শিকায়ত করে অভিযোগ করে আল্লাহকে বলেছে আল্লাহ আকালা বাদি বাদা আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে জাহান্নামের এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে গ্রাস করে কিভাবে বা কেন গ্রাস করে হলো
সেখানকার গরম এবং ঠান্ডার তীব্রতার কারণে অনেক প্রাণী আছে দেখবেন রাক্ষসী ভাবের কারণে সে সজাতিকে খায় পারলে নিজের বাচ্চাকে খায় পারলে নিজের শরীর কামড়ায় এটাকে বলে রাক্ষসী ভাব যখন কারো কোন পশুর ভিতরে হিংস্রতা তীব্র আকার ধারণ করে তখন এরকম পরিস্থিতি তৈরি হয় মানুষের মধ্যে অনেক লোক আছে বদমেজাজি যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন দেখা যায় নিজেকে নিজে শেষ করে ফেলতে চায় আছে না এটা হলো যখন তার ভিতরকার ক্ষোভটা তীব্র হয় তো জাহান্নাম তো আর মানুষ বা প্রাণী না তার তো কোনো প্রাণ নেই কিন্তু সেখানকার যে গরম সেখানকার যে ঠান্ডা সেটা এত প্রচন্ড এত তীব্র যে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম হয় বাইরে আমার সে জাহান্নামের আগুনের তীব্রতা এর ভয়াবহতা এবং দাবদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসের আলোকে আমরা জানি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই দুনিয়ারে আগুনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে জানা আছে কারোর দুনিয়ার সব আগুন তো এক রকম না চুলার আগুন আর কলকারখানার আগুন সবগুলা কি এক রকমের সবগুলা এক রকম তো দুনিয়ার আগুন আমরা যেগুলো সচরাচর দেখি ঘরে রান্না বাড়া মা বোনরা করেন এগুলোর চাইতে দুনিয়াতে বহু তীব্র গরমের আগুন আছে সেই তীব্রতাগুলো দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে সর্বোচ্চ পর্যায়ের যে তীব্রতা আছে দুনিয়ার আগুনের জাহান্নামের আগুনের তীব্রতা এর চাইতেও 70 গুণ বেশি আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পনাহ নসিব করুন সম্মানিত ভাইরা তো জাহান্নাম যখন তার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে এই অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ের করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা আদিনা লাহা বিনা ফাসাইন তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন নাফাসুন ফি সাইফি ওয়া নাফাসুন ফি শীতা তার একটা হলো গ্রীষ্মকালে আরেকটা হলো শীতের সময় মূলত যে জাহান্নামে তো দুইটা বিভাগ আছে নার বা আগুনের বিভাগটাকে একটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন বছরে একবার বা বিশেষ সময় একবার আল্লাহর ইলমে আছে সেটা আর আরেকটা হলো জাহান্নামের যে জামহারির বা ঠান্ডা বিভাগ আছে যেটা দিয়ে শাস্তি দেওয়া হবে সেই জাহান্নামীদেরকে সেই বিভাগকে একবার ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা ভাব ছাড়লে কি হয় আমরা বাসা বাড়িতে দেখি মা বোনরা যখন রান্না বাড়া করেন রান্না বাড়া করার সময় দেখবেন যখন ভাত রান্না করা হয় ঢাকনা দেওয়া থাকে আগুনের তীব্রতায় যখন গরম হয়ে চরম পর্যায়ে পৌঁছে তখন ব্যাপারটা এরকম হয় যেন পাতিলটা ব্লাস্ট হয়ে যাবে তাই না ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয় না পাতিল তখন মা চাচিরা কি করেন ঢাকনাটা আস্তে করে একটু সরায় দেন উদ্দেশ্য কি একটু ভাবটা বের হয়ে গেলে এটার যে ব্লাস্ট হয়ে যাওয়ার যে একটা ভাব এটা একটু হলেও কমবে ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন যাতে করে ওই যে তীব্রতার কারণে যে নিজেকে নিজে গ্রাস করে ফেলার যে এক ভয়াবহ দৃশ্য সেটা যেন একটু হলেও অবদমিত হয় তো সেই ঠান্ডা এবং সেই গরমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন পৃথিবীতে এক প্রান্তে কখনো শীত আরেক প্রান্তে কখনো গরম এই শীত এবং গরমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোথাও তিন মাস কোথাও ছয় মাস কোথাও পুরো বছর যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর ইলমে বা হিকমা অনুযায়ী তিনি এটাকে বন্টন করে দিয়েছেন তো দুনিয়াতে যত গরম আমরা অনুভব করি দুনিয়াতে যত শীত আমরা অনুভব করি এই শীত এবং গরম এই ঋতু যেটা আমরা ফিল করি অনুভব করি গোটা পৃথিবীর মানুষ এটা হলো মূলত জাহান্নামের ছাড়া সেই মোহতারাম হাজরিন শীতের তীব্রতা এবং প্রচণ্ডতা যখন আমরা অনুভব করব সাথে সাথে আমাদের স্মরণে আসবে যে এই শীতের মূল ঠিকানা হলো জাহান্নাম এটি সেখান থেকে এসেছে কিভাবে এসেছে কোন প্রক্রিয়া এসেছে কোন কিভাবে ডিস্ট্রিবিউশন হয় তার এলিম আল্লাহ তাআলার কাছে কিন্তু হয়েছে এটি প্রমাণিত যার কারণে একজন ইমানদার তিনি জাহান্নামের কথা স্মরণ করবেন ঠান্ডার তীব্রতা জাহান্নামকে স্মরণ করে তিনি জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন তাহলে শীতের মৌসুমে একটি করণীয় আমরা পেলাম সেটা হলো শীতের তীব্রতায় জাহান্নামের কথা স্মরণ হবে এবং একইভাবে গ্রীষ্মের তীব্রতাও জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবো আমরা আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার দুইটাই বলতে পারেন
এক বছর বহু বছরের পার্থক্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে পানাহ দিন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে পানাহ দিন ভাইরা আমার শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা আর রাত জেগে তাহাজ্জুদ পড়া দিনে নফল রোজা রাখা এবং রাত জেগে তাহাজ্জুদ পড়া শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ আপনি গরমের সময় রোজা রাখাটা এতটা সহজ হবে না শীতের সময় একে তো দিন থাকে ছোট যার কারণে খুব তাড়াতাড়ি দিন পার হয়ে যায় আপনি সাহারি খাওয়ার পরে দেখতে দেখতে কাজে ব্যস্ত থাকলে ইফতারের সময় চলে আসবে আবার গরম খুব বেশি না থাকার কারণে পানির তৃষ্ণা খুব একটা হয় না ক্ষুধা কম লাগে তো এই জন্য শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ হয় আবার রাতে তাহাজ্জুদ পড়াটাও সহজ হয় কিভাবে সহজ হয় কারণ শীতের সময় রাত ছোট না বড় বিশাল বড় অনেক বড় হওয়ার কারণে শীতের রাতে যদি আপনি একটু তাড়াতাড়ি শুয়ে যেতে পারেন তাহলে দেখবেন অটোমেটিকলি তাহাজ্জুদ আপনার পড়া সহজ হবে ফজর তো বটেই তাহাজ্জুদ পড়াও কি হবে সহজ হবে কারণ বিশাল বড় রাত আট ঘন্টা ঘুমায়ও আপনি তাহাজ্জুদ পড়তে পারেন তো এই জন্য শীতের দ্বিতীয় আমল হলো স্পেশালি বিশেষভাবে শীত আসলে আপনি দিনে নফল রোজা এবং রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বহু সাহাবী থেকে বর্ণিত হয়েছে তারা বলেছেন আল গনিমাতুল বারিদাহ আস-সাওমু ফিশ-শিতা এই হাদিসকে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্বন্ধ করেছেন অনেকে সাহাবীদের উক্তি হিসাবে বলেছেন তবে এটি যে বর্ণিত এবং প্রমাণিত এটা নিয়ে কোনো সন্দেহ নাই বিশুদ্ধভাবে প্রমাণিত যে আল গনিমাতুল বারিদাহ আস-সাওমু ফিশ-শিতা শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ এটাকে বলা হয় শীতল সুবর্ণ সুযোগ মানে ঠান্ডা উপলক্ষে একটা মহা সুবর্ণ সুযোগ যে চাইলে নফল রোজা রাখা যায় তো এই জন্য সাহাবা একরাম শীতের মৌসুম আসলে খুশি হতেন এই জন্য যে নফল রোজা বেশি রাখা যাবে আবার রাত জেগে তাহাজ্জুদ পড়া যাবে গরম আসলে সেটা এতটা সম্ভব হয় না কারণ গরমে রাতও ছোট তাহাজ্জুদ পড়া কঠিন আবার দিন বড় রোজা রাখাও কষ্টের তো এই জন্য সাহাবা একরামের কাছে এটা বেশ লোভনীয় ছিল একজন সিনিয়র সাহাবি তার ওফাতের সময় মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন তার চোখ বেয়ে পানি পড়ছিল মৃত্যুশয্যায় শায়িত তিনি আশপাশে থাকা আত্মীয় স্বজন তারা বলাবলি করছিলেন যে হয়তোবা উনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন প্রিয়জনের মায়ায় কান্না করছেন এখন স্বাভাবিক তো তিনি তাদের এই কথোপকথন আলাপচারিতা বা তাদের এই প্রশ্ন শোনার পর তিনি উত্তর করে বললেন তোমরা যা ধারণা করেছ বাস্তবে আমি সেজন্য কাঁদছি না বলে কেন কাঁদছেন তিনি বললেন যে দেখো আমি প্রতি বছর শীত আসলে যে আমলের বিরাট সুযোগ পেতাম এখন আমার তো মনে হচ্ছে আমার জীবন শেষ মুহূর্তে একেবারে চলে এসছে আমি তো আর সেই সুযোগটা সামনে যে শীত আসছে আমি পাবো না তো এই শীতে আমল এবং ইবাদতের যে সুযোগ এটাকে বড় বেশি মিস করছি আমি আর সেজন্য আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়েছে সাহাবা ইকরামের চিন্তাধারা কি ছিল আর আমরা কি ভাবি তো শীত উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা এই হাদিসের উপর আমল করে বহু সাহাবীরা গোটা শীতের মৌসুমে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করত আজকে এই মজলিস থেকে আমরা নিয়ত করি আমাদের অনলাইনে যে সমস্ত ভাইরা আমাদেরকে এখন দেখছেন বা পরে দেখবেন আপনারাও আসুন নিয়ত করি এই যে শীত আসছে শীত শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক জায়গায় এই শীতকে কেন্দ্র করে শীতের মৌসুম সে উপলক্ষে আমি একটা হইলেও নফল রোজা রাখবো ইনশাআল্লাহ আরেকটা লিউটি দিচ্ছি সেটা হলো যারা বিয়ে করেছেন তারা মিসেসকে আর যারা বিয়ে করেন নাই তারা সহকর্মীকে রুমমেটকে অথবা আম্মাকে আব্বাকে অন্য কাউকে এই দাওয়াতটা পৌঁছায় দিয়ে আমলটা করাবেন একটা মৃত আমলকে জিন্দা করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ শীত উপলক্ষে একটা হলো রোজা রাখবো খুব বেশি কষ্ট হবে মরে যাবো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন যে আমল সাহাবীরা এত গুরুত্বের সাথে করেছেন সে আমল আমি জীবনে একবারও করি নাই ত্রিশ চল্লিশটা মৌসুম পঞ্চাশটা শীত অনেকের জীবনে এসছে কিন্তু জীবনে একটা বারো রাখা হয়নি দুর্ভাগ্যের কথা রাখবো তো ইনশাআল্লাহ তাহলে শীত উপলক্ষে প্রথম আমলের কথা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভাব পাঠিয়েছেন এটি জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় অতএব শীতের কষ্টে জাহান্নামের কথা স্মরণ করব এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইব
দ্বিতীয় আমল বা করণীয় বললাম এটা হলো সুন্নাহ সম্মত আমল প্রথমটা হাদিসে বলা হয় নাই কিন্তু এই কষ্টে একজন ঈমানদার সেদিকে শরণটা যাওয়ার কথা সেই আলোকে বলা আর এটি হলো সুন্নাহ সম্মত আমল দ্বিতীয়টা সেটা হলো যে শীত উপলক্ষে নফল রোজা রাখবো আর রাতে তাহাজ্জুদ পড়বো প্রতিদিন না পারি মাঝে মধ্যে করব ছুটির দিনগুলোতে অন্তত করব চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ নাম্বার 3 তৃতীয় আমল হলো শীতের সময় ওযু করতে বেশ আরাম লাগে না কষ্ট হয় কষ্ট হয় বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন যাদের বাসায় গিজার টিজারের ব্যবস্থা নাই আজকাল তো এখন মাশাআল্লাহ অনেকের বাসাতে গিজার টিজার আছে তো তারা জানেন যে শীতে ওযু করতে কত কষ্ট হয় তো তৃতীয় শীত উপলক্ষে আমল হলো কষ্ট হলেও কষ্ট উপেক্ষা করে শীতে ওযু করা কষ্ট উপেক্ষা করে কি করা ওযু করা অনেক মানুষ আছে দেখবেন শীত আসলে ওযু ধরে রাখা নিয়ে কম্পিটিশন করে এবং গর্ব করে বলে যে আমি আসরটা দিয়ে এশা চালাই দিছি আরেকজন আবার তাকে টেক্কা দিয়ে বলে আরে ভাই এটা গল্প দেওয়ার জিনিস হলো আমি জোহরটা দিয়ে এশা চালাইছি এরকম কম্পিটিশন হয় কি হয় না আলহামদুলিল্লাহ কেউ যদি এত লম্বা সময় ওযু ধরে রাখতে পারেন স্বাভাবিকভাবে কোনো অসুস্থতা নাই তার গ্যাস আউট হয় না তার পেশাবে বেগ হয় না আলহামদুলিল্লাহ সুস্থ মানুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাতে সমস্যার কিছু নেই ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় গরমকালে কোনো মানুষ এটা বলে না যে আমি এই জোহরের ওযু দিয়ে এশা পড়ছি বলে শীতের সময় মসজিদের ওযুখানা দেখবেন এশার নামাজের সময় ফজরের নামাজের সময় তাকায় দেখবেন উজু কর্ণওয়ালা মানুষ দুই চারজনও পাবেন না কিন্তু গরমের দিন যদি আসে দেখবেন এশার সময় উজুখানা সবচেয়ে বেশি ভিড় কাহিনী কি কাহিনী একটাই যে শীতের সময় উজু করতে কষ্ট হয় সেই জন্য চেপে চুপে উজু ধরে রাখার চেষ্টা করি আমরা মনে করেন মাগরিবের পরে পেশাবের বেগ হয়েছে গ্যাস আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো তখন হার্ড হয়ে যায় যাতে কি গ্যাসটা আউট না হয় পেশাব যেন না হয় একটু শক্ত হয়ে যায় জিম খিসে যায় দাঁত খিসে যায় কোনো রকম একটু ধরে রাখে আর ঘড়ি দেখে আর 20 মিনিট আর 20 মিনিট আর 15 মিনিট কোন রকম এশার নামাজটা তাড়াহুড়ো করে পড়ে শেষ করতে পারলে এবার যায় সব ছেড়ে দেয় এই প্রবণতাটা আমাদের মধ্যে আছে কিনা বলে বেশিরভাগ মানুষের মধ্যে এই প্রবণতা আছে এই প্রবণতাটা কি ভালো না খারাপ এটা দিনই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খারাপ আবার স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো না খারাপ অনেক খারাপ অনেক ক্ষতিকর তো যার কারণে শীতের গুরুত্বপূর্ণ একটা করণীয় হলো যে শীত আসলে কষ্ট এবং শীতের ঠান্ডা এগুলোর ভয়ে ওযু ধরে রাখা চেপে চুপে ধরে রাখার চেষ্টা না করে বরং ওযু যদি ছুটে যায় ছুটে যাক আপনি ওযু করে ফ্রেশ ওযু দিয়ে ফ্রেশ মুডে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন আচ্ছা আপনি বিয়ে করছেন নতুন বিয়ে করেছেন এখন শ্বশুর বাড়ি যাবেন প্রথম স্ত্রীর সাথে বিবির সাথে সাক্ষাৎ হবে বাসরে যাবেন তো রাত্রে ধরেন কোনো কারণে আপনার হাত পা একটু ময়লা বালি শালি আছে পরিষ্কার করা দরকার আপনি তখন বলবেন যে যেই ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আবার এগুলা পানি দিয়ে ধুইতে ধুতে গেলে একটু ফ্রেশ হইতে গেলে আসছি ঢাকা শহরে সিএনজিতে বা কোনোভাবে দুলাবাড়ি লেগে গেছে এখন এগুলা করতে গেলে কষ্ট হয়ে যাবে তো বাসরের ঝামেলাটা সেরে ফেলাই একসাথে সকালে করবো ফজরের নামাজের সময় একসাথে করবো করবেন এটা ওইটা করবেন না আচ্ছা বাসর তো পরের কথা শ্বশুরবাড়ি ঘন ঘন যখন নতুন বিয়ের পরে যান তখনও তো যাওয়ার আগে আনফ্রেশ থাকলে ধুয়ে মুছে ঠান্ডা ঠান্ডা তখন কোথায় পালায় যায় পুরো ফ্রেশ মুডে যাওয়ার চেষ্টা করেন যে শ্বশুরবাড়িতে যাবো একটু ফ্রেশ মুডে যায় তাই না অনেক মানুষ আছে দেখবেন যে শ্বশুরবাড়িতে যাওয়ার আগ দিয়ে শ্বশুরবাড়ির কাছাকাছি স্যালনে ঢুকে দেখছেন স্যালনে ঢুকে একটু চুল টুল ঠিক আছে কিনা একটু আশ্রয় নেয় ফিটফাট সব ওকে আছে কিনা এরপর একটা একটু দিয়া সব দেখে টেখে তারপর বিসমিল্লাহ তাওয়াক্কাল আল্লাহ বলে ঢুকে ঠিক কিনা বলেন তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন যাচ্ছেন আল্লাহর ঘরে যখন যাচ্ছেন আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছেন তখন আপনার এদিকে পেশাবের বেগ ওদিকে টয়লেটের বেগ ওদিকে গ্যাস আউটের বেগ আপনি সেগুলো সব চুপে চাপে যে আল্লাহ আর 5টা মিনিট তো এই যে বেগ নিয়ে আপনি নামাজ পড়তেছেন এই নামাজটা কি কোনো ভালো নামাজ না এটা কোনো কোয়ালিটিফুল নামাজ
আরে সে মানুষ জান্নাতের আশা আল্লাহর কাছে জোরালো আশা কিভাবে করে যে সামান্য একটু শীতের তীব্রতা এবং শীতের কষ্ট এটাকে উপেক্ষা করে ওযু করতে প্রস্তুত না সে আবার কোন মুখে আল্লাহর কাছে জোর গলা জান্নাতের আশা করতে পারে অতএব শীত আসলে আমরা চাপা চাপি করে ওযু রাখব না বরং কষ্ট হলেও অলসতা না করে ওযু করে নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে না এটা একটা আমল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত তোমাদেরকে কি আমি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমলগুলো তোমাদের মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দিবে আর তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবে আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে দিবে এরকম কিছু আমলের কথা কি বলবো না সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন তখন নবী আলাইহিসসালাম বলেছেন কয়েকটা আমলের কথা এর ভিতরে একটা আমল হলো ইসবাহুল বুদুই আলাল মাকারি তোমার কষ্ট হবে এই কষ্ট হওয়া সত্ত্বেও তুমি কষ্টকে উপেক্ষা করে এটাকে ভয়কে জয় করে তুমি ওযু করবে ইমানদার কিন্তু ভীতু হওয়ার সুযোগ নেই আমাদের নবী আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন আল্লাহ আপনার কাছ থেকে আপনার কাছে আপনার নিকট আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে পানা চাই ভীরু ভয়ে কাতর হয়ে যাবে এটি ইমানদার সাথে যায় না আরে ইমানদার তো দুনিয়া জয় করবে সে সামান্য একটু পানির ভয় করলে চলবে অতএব শীতের কষ্ট এবং ঠান্ডা পানির কষ্ট এগুলো সবগুলোকে জয় করে আল্লাহর নামে হাতা খুলে ওযু করে ফেলতে হবে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ এখন থেকে শীতের সময় খুব বেশি ঠান্ডা যদি মনে হয় যে ওযু করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আগাচ্ছি আর পিছাচ্ছি ভয় পাচ্ছি এরকম যদি মনে হয় সাথে সাথে এই হাদিসের কথা স্মরণ করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শীতে বা যে কোনো সময় কষ্ট হবে ওযু করতে গেলে সেই কষ্টকে ডিঙ্গিয়ে এটাকে উপেক্ষা করে এটাকে জয় করে যারা সাহস করে ওযু করে ফেলবে এই ওযু তাদেরকে আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে maaf করায় দিবে এবং তার মর্যাদা এজ এ মুসলিম আল্লাহর কাছে তার বৃদ্ধি করে দিবে এই কথা হাদিসটা যদি আপনি একটু স্মরণ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে সাহস আসবে প্রেরণা আসবে আপনি তখন অলসতা না করে ওযু করে ফেলবেন অতএব শীতের সময় কষ্ট উপেক্ষা করে ওযু এবং ফজরের নামাজ এগুলোর প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে তৃতীয় আমলও বলে ফেলেছি তৃতীয় আমল হলো শীতের সময় শীতের কষ্ট উপেক্ষা করে ওযু করব চাপাচাপি করে ওযু ধরে রেখে সেই ওযু দিয়ে আনফ্রেশ মোডে নামাজ পড়ব না নাম্বার চার শীত উপলক্ষে সেটা হলো অভাবী এবং গরিব শীতার্থ মানুষগুলোর পাশে দাঁড়াবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ যুবক ভাইরা আমরা যদি চেষ্টা করি কয়েকজন মিলে কয়েকটা শীত বস্ত্র কালেকশন করে রাতে যারা ফুটপাতে শুয়ে থাকে বিভিন্ন আপনার ওভারব্রিজ ইত্যাদিতে শুয়ে থাকে এই মানুষগুলোর গায়ে একটু কম্বল রেখে আসব একটু চাদর রেখে আসব এই কাজগুলো কি খুব বেশি কঠিন না একটু ইচ্ছা করলেই হয়ে যায় একটু ইচ্ছা করলে হয় না আপনি তো সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে মানুষকে কল্যাণ সাধন করতে উৎসাহিত করেছে খায়রুন নাসে আনফাহুম লিন্নাস সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর কাছে সে যে মানুষের জন্য বেশি কল্যাণকর হয় এজন্য আমরা এই কাজগুলো যখন করব তখন ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রিয় পাত্র হব মানসিক প্রশান্তি অনুভব করবেন ভোগের আনন্দ আমরা সব তরুণরা জানি ভোগের আনন্দ জানি ত্যাগের আনন্দ আমরা জানি না 1 কেজি গোশত কিনে নিজে রান্না করে খাওয়াতে আনন্দ আছে কিন্তু আপনি সেটা খেতে যাবেন এই মুহূর্তে কোনো অভাবী গরিব মানুষ তাকে দেখে যদি আপনি দিয়ে দেন আর সে খেয়ে পরিতৃপ্ত হয় ওইটা দেখার পরও একটা আনন্দ আছে এই পরের আনন্দটা যে জীবনে পায় নাই সে কপাল পড়া কখনো বুঝবে না যে এই ত্যাগে আল্লাহ তাআলা কি আনন্দ রেখেছে অতএব শীতের মৌসুম আসলে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক সংগঠন তরফ থেকে বিশেষ করে তরুণদের উদ্যোগে এরকম আয়োজন হওয়া উচিত আমরা শীত আসলে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় পিকনিকে যায় ইত্যাদি ইত্যাদি আপনি যান সেগুলোতে সমস্যা নেই মাঝে মধ্যে পিকনিকের প্ল্যান করেন উত্তরবঙ্গে চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আমার জীবনে ঢাকা টু সৈয়দপুর রুটে যত সফর করেছি দেশের অন্য সব ডোমেস্টিক এয়ারপোর্ট একসাথ করলে এত সফর আমার হয় নাই এবং এই সবগুলো সফরই প্রায় 2-4টা দাওয়াতি সফর ছিল আর প্রায় সবগুলো সফরও ছিল এই সেবামূলক কাজের জন্য আমি না গেলেও চলতো অফিসের লোকজন আছে কিন্তু আমার গেলে খুব ভালো লাগে কারণ গরিব মানুষের মুখের যে হাসি এটা বিশেষ করে আপনি যখন রুট এলাকাতে যাবেন আপনি একেবারে তৃণমূল পর্যায়ে চলে যাবেন সেটা আপনি ফিল করতে পারবেন আপনার খুব ভালো লাগে কাজ করবে আমি প্রায় সময় বলি
যে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু উত্তরবঙ্গে চলে যান, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর এই সমস্ত এলাকা চলে যান, সেখানে যে আপনি মানুষের কষ্টটা বাচ্চাদেরকে ফিল করার সুযোগ দেন। এরা মানুষ হবে, এরা মানুষের জন্য কল্যাণকামী হবে, এরা ভোগবাদী হবে না, এরা ত্যাগী হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। অতএব যুবক ভাইরা চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? কয়েকজন মিলে সামান্য কিছু জোগাড় করে আলেমদের মাধ্যমে ওই এলাকার ওলামাদের সাথে যোগাযোগ করে এলাকার গরিবদের মধ্যে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করব এই শীতের মৌসুমকে উপলক্ষে, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? আর যদি এতদূর করতে না পারেন অন্তত এই কাজটা করেন, যারা নিজের বাচ্চার জন্য শীত উপলক্ষে শীতকে কেন্দ্র করে মোজা কিনবেন, আপনি আপনার আশেপাশে থাকা কোনো গরিব মানুষ, আপনার কাজের লোক, তাদের কোনো বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য একটু মোজা কিনেন, এক জোড়া দুই জোড়া, পারা যাবে না ইনশাআল্লাহ? আর নিজের ব্যবহার করা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ইস্তারি করে প্যাকেট করে এটা আপনি যদি কাউকে নিবেদন করেন, কমপক্ষে এটা তো আপনি করতে পারেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? সবাই আমরা ব্যক্তিগতভাবে এক একজনে কমপক্ষে একজন হলেও গরিব মানুষকে শীত উপলক্ষে শীত বস্ত্র দিয়ে তাকে সহযোগিতা করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে শীত উপলক্ষে এই আমলগুলো আমরা খেয়াল করে মনোযোগ সহকারে করব। আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।